সবাইকে এই চ্যানেলে স্বাগত ভারতীয় সংবিধানের ধারাগুলোকে যদি দেখা হয় তাহলে একশো আট নম্বর ধারাতে উল্লেখ রয়েছে সংসদের জয়েন্ট সেশন বা জয়েন্ট সিটিং অর্থাৎ সংযুক্ত অধিবেশনের বিষয় এর পরে আছে একশো নয় নম্বর ধারা একশো নয় নম্বর ধারাতে মানি বিল সম্পর্কে কিছু স্পেশাল প্রভিশনের কথা বলা আছে একশো দশ নম্বর ধারাতে মানি বিলের ডেফিনেশন দেওয়া রয়েছে আর রাষ্ট্রপতি বিভিন্ন বিলে তার সম্মতি জানাবেন নাকি জানাবেন না সেই বিষয়ে সংবিধানের একশো এগারো নম্বর ধারাতে উল্লেখ রয়েছে এখন এর ভেতর এই একশো আট নম্বর ধারা অর্থাৎ জয়েন্ট সেশন সম্পর্কে বিস্তারিত বিষয় এর আগে একটা ভিডিওতে বলেছি এবং একশো দশ নম্বর ধারা অর্থাৎ মানি বিল সম্পর্কেও বিস্তারিত একটা ভিডিও এর আগে বানিয়েছি তো সেই ভিডিও দুটো দেখতে পারো আশা করি জয়েন্ট সেশন আর মানি বিল সম্পর্কে সমস্ত বিষয় বুঝতে পারবে আর একশো নয় নম্বর ওই ক্লাসে বলে দিয়েছি তবুও একবার এটাকে রিকল করে দি। মানি বিল সংসদে তুলতে গেলে রাষ্ট্রপতির কাছ থেকে প্রথমে পারমিশন নিয়েই তুলতে হবে মানে রাষ্ট্রপতিকে জানিয়েই তুলতে হবে তো সেই পয়েন্টটাই এখানে লেখা হচ্ছে যে রাষ্ট্রপতির পূর্ব এই এই মানি বিল তুলতে হবে যদি বলেন যে না না বিষয় নিয়ে তোলা যাবে তাহলে কিন্তু ওই বিষয় নিয়ে মানি বিল তোলা যাবে না এরপরে কি বলেছে যে মানি বিল শুধুমাত্র লোকসভাতেই উঠবে মানে লোকসভার এমপিরাই শুধুমাত্র এই মানি বিলটাকে প্রস্তুত করতে পারে রাজ্যসভার কোনো এমপি কিন্তু মানি বিল তৈরি করতে পারবে না সেটাও বলা আছে এরপরে বলা আছে যে কোনো একটা বিল সেটা মানি বিল হবে কিনা সেটা চেক করবে স্পিকার ফাইনালি কোনো একটা বিল দেখে মানি বিল হবে কিনা সেটা চেক কে করবে স্পিকার লোকসভার স্পিকার সেই রকমই এই স্পেশাল প্রভিশনের ক্ষেত্রে বলা আছে এখন লোকসভা কোনো একটা মানি বিলকে অ্যাপ্রুভ করে দিয়ে যখন রাজ্যসভাতে পাঠাবে তখন রাজ্যসভা কি করবে রাজ্যসভা ওই বিলটাকে যদি সব ঠিকঠাক থাকে তাহলে করে দিতে পারে আর যদি কোথাও ভুল মনে হয় সেক্ষেত্রে সেটাকে আবার লোকসভাতে পাঠাতে পারে ওই জায়গাগুলো সংশোধন করার জন্য মানে ওই ওই জায়গায় সংশোধন হবে সেটা রেকমেন্ড করে দিতে পারে নিজেরা কিন্তু সংশোধন করতে পারবে না সংশোধন করানোর জন্য লোকসভাকে আবার রেকমেন্ড করতে পারে যদি নিজেরা সংশোধন করতে চায় সেক্ষেত্রে কিন্তু সেটা পারবে না মানে মানি বিলের কোনো বিষয়ে রাজ্যসভার মেম্বাররা সেটাকে মডিফাই করতে পারবে না মানে অ্যামেন্ড করতে পারবে না যদি মডিফাই করতেই হয় সেটা লোকসভাতে পাঠিয়ে আবার রেকমেন্ড করে দিতে পারে আর কি করতে পারে যদি পছন্দই না হয় তাহলেও কিন্তু সেটাকে রিজেক্ট করতে পারবে না মানে বলতে পারবে না যে এই মানি বিলটা আমাদের পছন্দ হচ্ছে না আমরা এটাতে সাইন করবো না আমরা এটাকে অ্যাপ্রুভ করবো না ওটাকে অ্যাপ্রুভ করতেই হবে যদি রাজ্যসভা অ্যাপ্রুভ না করে তাহলে কি হবে তাহলে ম্যাক্সিমাম ওটা চোদ্দ দিন ধরে রাখতে পারে রাজ্যসভার কাছে মানি বিল ম্যাক্সিমাম চোদ্দ দিন থাকে চোদ্দ দিন পর্যন্ত সাইন করলো না তারপরে সেটা অটোমেটিক্যালি অ্যাপ্রুভ বলে ধরা হয় মানি বিল রাজ্যসভাতে গেলে যদি রাজ্যসভা অ্যাপ্রুভ না করে চোদ্দ দিন পরে ওই বিলটাকে অটোমেটিক্যালি অ্যাপ্রুভ বলে ধরা হয় তো সেই প্রভিশনের কথাও এই একশো নয় নম্বর ধারাতে বলা আছে এই যে বলা আছে যে রাজ্যসভা রাজ্যসভা কোনো একটা বিলকে মডিফাই করার জন্য লোকসভাকে করতে করতে পারে কিন্তু পারবে না রেকমেন্ড মানে সংশোধন করতে পারবে না সেই বিলটাকে রিজেক্টও করতে পারবে না আর কি এই চোদ্দ দিন পর্যন্ত একটা বিল রাজ্যসভাতে রাখা হয় মানে রাজ্যসভাতে ওই মানে বিলটা অ্যাপ্রুভ করার জন্য চোদ্দ দিন টাইম দেওয়া হয় আর কি পয়েন্ট বলা আছে আর বলা আছে যে জয়েন্ট সিটিং করা যাবে না জয়েন্ট সিটিং মানে কি যে মানি নিয়ে হয়তো লোকসভা আর রাজ্যসভার ভেতর কোনো বিবাদ হলো তাহলে রাষ্ট্রপতি এরকম সিচুয়েশন তৈরি করতে পারবে না যে লোকসভার এমপি আর রাজ্যসভার এমপি দের একসাথে বসিয়ে একটা আলোচনা করলাম মানে তাদের সংযুক্ত অধিবেশন করালাম সেরকমটা করা যাবে না মানি বিলের ক্ষেত্রে এই জয়েন্ট সিটিংটা করা যাবে না তো এই স্পেশাল প্রভিশন কথাই সংবিধানের একশো নম্বর ধারাতে বলা আছে এর আগে যখন মানি বিলের ওই ক্লাসটা করেছে সেখানেও এই স্পেশাল প্রভিশনগুলোর কথা বলে দিয়েছি তাও একবার স্পেশালি রিকল করে দিলাম এরপরে আছে একশো নম্বরের ডেফিনেশন অব মানি বিল সেটা তো বললাম আর লাস্ট রয়েছে আর্টিকেল একশো এগারো একশো কি আছে রাষ্ট্রপতি কোনো বিলে অ্যাপ্রুভ করবেন বা অ্যাপ্রুভ করবেন না সংবিধান অনুযায়ী আমাদের চার ধরনের বিল হয় কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিল মানি বিল ফাইনান্সিয়াল বিল আর অর্ডিনারি বিল এবার এই বিলগুলোর ভ্যালু থাকবে না না যতক্ষণ রাষ্ট্রপতি ওই বিলটাকে অ্যাপ্রুভ করছেন এখন রাষ্ট্রপতির কাছে যখন কোন বিল আসে তখন রাষ্ট্রপতি এতে তিনটে কাজ করতে পারেন হয় ওই বিলটাকে অ্যাপ্রুভ করে দিতে পারে মানে সবকিছু ঠিকঠাক থাকলে ওই বিলটাকে অ্যাপ্রুভ করে দিতে পারে বা রাষ্ট্রপতি যদি পছন্দ না হয় তাহলে ওই বিলটাকে রিজেক্ট করে দিতে পারে অথবা ওই বিলে যদি কিছু সংশোধন করতে হয় তাহলে মডিফাই করার জন্য পুনরায় আবার লোকসভা বা রাজ্যসভাতে ফেরত পাঠাতে পারে এই তিনটে জিনিস করতে পারে তো এই তিনটে জিনিসের কথাই সংবিধানের একশো নম্বর ধারাতে লেখা রয়েছে যে রাষ্ট্রপতি ওই বিলে সম্মতিও জানাতে পারেন সম্মতি নাও জানাতে পারেন এবার রাষ্ট্রপতি যদি ওই বিলে অ্যাপ্রুভ করে দেন তাহলে তো অ্যাপ্রুভ হয়ে গেল এবার যদি ওই বিলটাকে অ্যাপ্রুভ না করে সেক্ষেত্রে সেক্ষেত্রে রাষ্ট্রপতি কি করে হয় ওটাকে ক্যান্সেল করে দেয় না হলে সেটাকে আবার ফেরত পাঠায় তো যে কোনো বিলকে এই নষ্ট করে দেওয়া মানে রিজেক্ট করে দেওয়া বা সংসদে ফেরত পাঠানো এর যে ক্ষমতা এই ক্ষমতাটাকেই বলে হচ্ছে রাষ্ট্রপতির ভেটো ক্ষমতা যে কোনো বিলে অসম্মতি দেখানোর যে ক্ষমতা সেই ক্ষমতাকেই বলা হয় রাষ্ট্রপতির ভেটো ক্ষমতা এই ভেটো ক্ষমতার কথাই সংবিধানের একশো নম্বর ধারাতে উল্লেখ রয়েছে এখানে রাষ্ট্রপতির তিন ধরনের ভেটো 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 আছে সাসপেন্সিভ আর পকেট ভেটো তো এই ভেটো গুলো কি ভেটো গুলো এক এক করে একটুখানি বলি তো প্রথমেই আছে অ্যাবসোলিউট ভেটো অ্যাবসোলিউট ভেটো মানে কি রাষ্ট্রপতির যদি মনে হয় যে কোনো একটা বিল ভুল রয়েছে বা কোনো একটা বিল খুবই খারাপ বা তার ওই বিলটা পছন্দই হচ্ছে না সেওটাকে अप्रूवই করতে চাইছে না সেক্ষেত্রে কোনো একটা কারণ দেখে রাষ্ট্রপতি ওই বিলটাকে পুরোপুরি রিজেক্ট করে দিতে পারে মানে ওই বিলটাকে পুরো ক্যান্সেলই করে দিতে পারে ওতে আর अप्रूवই করবে না এটাকেই বলা হয় রাষ্ট্রপতির অ্যাপসলিউট ভেটো বা অ্যাবসোলিউট ভেটোর প্রয়োগ আর রাষ্ট্রপতি যদি কোনো একটা বিলে এই অ্যাবসোলিউট ভেটো প্রয়োগ করে তাহলে ওই বিষয় সম্পর্কে আর কোনো বিল পরবর্তীতে সংসদে তোলাও যাবে না এরকমটাই বলা রয়েছে এরপরে আছে সাসপেন্সিভ ভেটো সাসপেন্সিভ ভেটো কি সাসপেন্সিভ ভেটোতে রাষ্ট্রপতির হয়তো মনে হলো যে পুরো বিল ঠিকঠাকই আছে কিন্তু মাঝখানে কিছু কিছু পয়েন্ট আমার একটু ডাউট লাগছে তাহলে ওই পয়েন্টগুলোকে একটু ভালো করে ক্ল্যারিফাই করার জন্য বা ভালো করে আর একটু মডিফাই করার জন্য আমি লোকসভা বা রাজ্যসভাতে পাঠিয়ে দিলাম তাহলে এই রাষ্ট্রপতি কোন একটা বিল এই যে আবার একটু মডিফাই করার জন্য লোকসভা বা রাজ্যসভাতে পাঠালো এই বিলকে পুনরায় পাঠানোর যে ক্ষমতা সেই ক্ষমতাটাকেই বলা হয় সাসপেন্সিভ ভেটো এরপরে আছে পকেট ভেটো পকেট ভেটো কি কোন একটা বিলকে রাষ্ট্রপতি তার পকেটে রেখে দিল ব্যাপারটা রকম রাষ্ট্রপতি ওই বিলটাকে রিজেক্ট করলো না ওই বিলটাকে ফেরতও পাঠালো না বললো যে আমি কদিন পরে সাইন করে দেবো এরকমটা কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল নেই যে রাষ্ট্রপতির কাছে বিল গেল তারপরে কতদিনের ভেতর রাষ্ট্রপতি সেই বিলটাকে অ্যাপ্রুভ করবে তো সেক্ষেত্রে রাষ্ট্রপতি কোনো একটা বিলকে কোনো একটা কারণ দেখিয়ে নিজের কাছে রেখে দিতে পারে পেন্ডিং রেখে দিতে পারে বললো যে আমি আমি এই বিলটা নিয়ে একটুখানি বিশ্লেষণ করব তারপরে সাইন করব এবার কতদিন ধরে বিশ্লেষণ করবে সেরকম কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল আমাদের সংবিধানে নেই সেক্ষেত্রে ওই বিলটাকে রাষ্ট্রপতি নিজের কাছে রেখে দেয় এবং তখন ধরা হয় যে রাষ্ট্রপতি ওই বিলের উপর পকেট ভেটও প্রয়োগ করেছে মানে রাষ্ট্রপতি কোনো বিলকে যদি অনির্দিষ্ট কালের জন্য নিজের কাছে রেখে দেয় সেক্ষেত্রে ধরা হয় যে রাষ্ট্রপতি ওই বিলের উপর পকেট ভেটো প্রয়োগ করেছেন এই তিনটে টাইপের ভেটো আমাদের ভারতবর্ষের রাষ্ট্রপতির ক্ষেত্রে দেওয়া হয় এবার এখানে কিছু আলাদা পয়েন্ট রয়েছে সেই পয়েন্টগুলো কি যেমন এই অ্যাবসোলুট ভেটো অ্যাবসোলুট ভেটোতে কি হয় রাষ্ট্রপতি কোনো বিলকে পুরোপুরি রিজেক্ট করে দেয় কিন্তু চব্বিশ নম্বর সংবিধান সংশোধন করে বলা হয় যে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিলের ক্ষেত্রে যে চারটে টাইপের বিল হয় তার ভেতর কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিল মানে সংবিধান সংশোধনী বিলের ক্ষেত্রে রাষ্ট্রপতি ভেটোটা প্রয়োগ করতে পারবে না রাষ্ট্রপতি অ্যাপসোলেট ভেটো প্রয়োগ করতে পারে না কার ক্ষেত্রে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিল বা সংবিধান সংশোধনী বিলের ক্ষেত্রে তারপর ভেটোর ক্ষেত্রে বলা আছে যে রাষ্ট্রপতি কোনো বিলকে হয়তো মডিফাই করার জন্য সংসদে পাঠালেন এবার সংসদে সেটা মডিফাই হলো বা না হলো ওই বিলটাই যদি আবার রাষ্ট্রপতির কাছে আসে মানে হয় মডিফাই হয়ে আবার রাষ্ট্রপতির কাছে গেল বা মডিফাই না হয়ে রাষ্ট্রপতির কাছে গেলো সেক্ষেত্রে কিন্তু রাষ্ট্রপতি আর ওই বিলটাকে পুনরায় ফেরত পাঠাতে পারে না তখন ওই রাষ্ট্রপতি মোটামুটি ওই বিলটাকে অ্যাপ্রুভ করেই দেন মানে মডিফাই হোক বা না হোক রাষ্ট্রপতি পরের বার ওই বিলটাকে অ্যাপ্রুভ করে দেন আর আরেকটা এই সাসপেন্সিভ ভেটোতে কি বলা আছে কোনো একটা বিল হয়তো সাসপেন্সিভ ভেটো প্রয়োগ করে পুনরায় লোকসভা বা রাজ্যসভাতে এলো এবার এবার ওই বিলটাকে অ্যাপ্রুভ করার জন্য সাধারণ বহুমত মানে সিম্পল মেজরিটিতে পাস করলেই হবে মানে ব্যাপারটা কিরকম ধরলাম সুপ্রিম কোর্টের কোন একজন জাজকে হয়তো ইমপিচমেন্ট করা হবে মানে অপসারণ করা হবে তার জন্য লোকসভাতে একটা বিল উঠলো তাহলে লোকসভাতে ওই বিলটা তিন ভাগের দুই ভাগ বহুমত নিয়ে পাস হবে তারপর রাজ্যসভাতে যাবে রাজ্যসভাতেও ওই তাই হবে তিন ভাগে দুই ভাগ বহুমত নিয়ে পাশ হবে তার মানে টোটাল সংসদে পাশ হলো কত বহুমত নিয়ে তিন ভাগের দুই ভাগ বহুমত নিয়ে পাশ হলো মানে টোটাল সদস্যের তিন ভাগের দুই ভাগ সদস্য আমার ওতে অ্যাপ্রুভ করলো তারপর সেটা রাষ্ট্রপতির কাছে গেল ফাইনাল ফাইনাল অ্যাপ্রুভালের জন্য রাষ্ট্রপতি ওটাকে সাসপেন্সিভ ভেটো প্রয়োগ করে আবার লোকসভা বা রাজ্যসভাতে ফেরত পাঠালো এক ওই যে ইম্পিচমেন্ট বিল তাতে হয়তো কিছু সংশোধন করলো করে আবার যখন পাশ করবে তখন কিন্তু আর তিন ভাগের দুই ভাগ বহুমতের দরকার নেই তখন তখন ওই বিলের ক্ষেত্রে দুই ভাগের এক ভাগ বহুমত মানে ফিফটি পার্সেন্ট বহুমত হলেই হবে লোকসভার ক্ষেত্রেও তাই রাজ্যসভার ক্ষেত্রেও তাই তাহলে আলটিমেটলি ব্যাপারটা কি সাসপেন্সিভ ভেটোর ক্ষেত্রে যখন বিলটা পুনরায় আবার লোকসভা বা রাজ্যসভাতে যাবে তখন পাস হওয়ার সময় সিম্পল মেজরিটি মানে দুই ভাগের এক ভাগ বহুমতে পাস হলেই হবে তিন ভাগের দুভাগ ভাগ বা তিন ভাগে দু ভাগ তার সাথে সাথে রাজ্যের অনুমতি রকম কোনো কিছুর প্রয়োজন নেই সিম্পল মেজরিটিতে পাশ হলেই হবে এবার রাষ্ট্রপতি যখন এই সাসপেন্সিভ ভেটো প্রয়োগ করে তখন নর্মালি রাষ্ট্রপতির কাছে যে বিল আসে সাসপেন্সিভ ভেটো প্রয়োগ করতে হলে রাষ্ট্রপতি নর্মালি দশ দিনের ভেতর সেই বিলটাকে ফেরত পাঠিয়ে দেয় সাসপেন্সিভ ভেটো নর্মালি দশ দিনের ভেতর অ্যাপ্লাই হয়ে যায় কিন্তু পকেট ভেটোটা কোনো টাইম নেই রাষ্ট্রপতি কোনো একটা বিলকে ধরে রেখেছেন মানে কি ধরা হয় যে সেটাতে পকেট ভেটো প্রয়োগ হয়েছে আর দশ দিনের ভেতর ফেরত পাঠিয়ে দিলে তো সেটা সাসপেন্সিভ ভেটো হয়েই গেল এবার পকেট ভেটো নিয়ে একটা ঘটনা রয়েছে সেটা হলো উনিশশো সালে উনিশশো সালে রাষ্ট্রপতি ছিলেন জ্ঞানী জয়ল সিং ডাক বিভাগে সংশোধন নিয়ে একটা বিল তার কাছে এসেছিল তিনি সেই বিলটাকে পকেট ভেটো প্রয়োগ করেছিলেন সেই বিলে বিভিন্ন ক্লস লেখা ছিল তার ভেতর একটা ক্লজ ছিল যে ডাক বিভাগের কর্মীরা চাইলে তাদের যদি মনে হয় তারা সেই সমস্ত চিঠি চাপাটি খুলে দেখতে পারে দেশের ইন্টারনাল সিকিউরিটির জন্য তার মানে ডাক বিভাগের লোকজন বা ডাক বিভাগের অফিসাররা যে কোনো চিঠি চাপাটি খুলে তদন্ত করতে পারে তো এই বিলটাকে রাষ্ট্রপতির মনে হয়েছিল যে পার্সোনাল লিবার উল্লঙ্ঘন মানে আর্টিকেল একুশের উল্লঙ্ঘন সেই ক্ষেত্রে সেক্ষেত্রে রাষ্ট্রপতি ওই বিলটাকে পকেট ভেটো প্রয়োগ করে রেখে দিয়েছিলেন এবং ওই বিলটা আর কখনো পাসও হয়নি ইন্টারেস্টিং বিষয় এটাই হলো যে দু ডিসেম্বর মাসে মানে দু হাজার ডাক বিভাগ তুলেছিল আর সেখানে যে সমস্ত পয়েন্ট লেখা ছিল এখানেও ঠিক সেই সেই পয়েন্টগুলোই লেখা রয়েছে আর আজকের দিন পর্যন্ত ওই বিলটা নিয়ে এখনো চর্চা হচ্ছে এখনো সমাধানে আসেনি মানে ওই বিলটা নিয়ে এখনো কোনো আইন পার্মানেন্টলি তৈরি হয়নি তো এই হলো এই তিনটে টাইপের ভেটো আর আরো একটা টাইপের ভেটো আছে যেটা আমাদের ভারতে প্রয়োগ হয় না সেই ভেটোটা হলো কোয়ালিফাইড ভেটো এটা আমেরিকাতে প্রয়োগ হয় কোয়ালিফাইড ভেটোটা কি কোয়ালিফাইড ভেটোটা এই সাসপেন্সিভ ভেটোর মতো সেম কিন্তু সাসপেন্সিভ ভেটোতে কি হয় যখন লোকসভা বা রাজ্যসভাতে পুনরায় পাঠানো হচ্ছিল সেখান থেকে সাধারণ বহুমত মানে দুই ভাগের এক ভাগ বহুমত নিয়ে এলেই হতো কিন্তু এই কোয়ালিফাইড ভেটোর ক্ষেত্রে কি হয় ওটাকে আবার সেই ফেরত পাঠানো হয় এবং ফেরত পাঠিয়ে তখনও আবার সেই তিন ভাগের দুই ভাগ বহুমত দিয়েই আমাদেরকে পাঠাতে হয় মানে রাষ্ট্রপতির কাছে আসতে হয় মানে এমন না যে সংশোধন করে আমি হাফ বহুমত দিয়ে নিয়ে গেলাম সংশোধন করে আমার তিন ভাগের বহুমত দিয়ে নিয়ে যেতে হবে সেই ভেটোটাকেই বলা হয় কোয়ালিফাইড ভেটো তো ভেটো নর্মালি আমাদের চারটে টাইপের আছে অ্যাপসুলিউট ভেটো সাসপেন্সিভ ভেটো পকেট ভেটো আর কোয়ালিফাইড ভেটো কিন্তু এর ভেতর এই তিনটে টাইপের ভেটো আমাদের ভারতীয় সংবিধানে ব্যবহার করা হয় তো এই হলো সংবিধানের একশো নম্বর ধারা এরপরে সংবিধানের একশো নম্বর ধারা খুবই ইন্টারেস্টিং একটা টপিক রয়েছে বাজেট নিয়ে বাজেট বা অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট নিয়ে তো সেটা আমরা এর পরের ক্লাসে আলোচনা করব আশা করি রাষ্ট্রপতির এই ভেটো তারপর মানি বিল জয়েন্ট সেশন এই সমস্ত বিষয় বোঝা গেছে তোমরা চাইলে এর একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো